নতুন একটি ব্লগ ভিডিওতে সকল বন্ধুকে স্বাগত। আমি আছি শাকিরুল আর আপনারা দেখছেন শাকির ব্লগ অন এম চ্যানেল। তো প্রতিটা বস্তায় সব বীজের আলু রাখা ছিল হিমঘরে। তো হিমঘর থেকে গত রাত্রিতে এসছে, তো এখন আমরা সব আপন আপন নিজের নিজের বস্তাগুলো নিয়ে যাব। তো আমরা সবাই মিলে একটা গাড়ি করে রেখে আসি হিমঘরে আলুগুলো বীজ রাখার জন্য বা খাওয়ার জন্য। তো যাই হোক, আলুগুলো সকালবেলায় চলে এসছে, তো এখন আপন আপন বস্তার নাম দেখে সব নিয়ে যেতে হবে। তো এখন ফটাফট আলুর বস্তাগুলো খুঁজে নিই। আমার 8টা বস্তা আছে, মানে আমার 3টা আছে, বাবার 2টা আর ভাইয়ের 3টা, দিয়ে 8টা বস্তা আছে। তো হিমঘরে রাখার জন্য এই আলুগুলোর প্রতি বস্তায় 200 টাকা করে লাগছে এই বছর। আর তো আলুগুলো চলে এসছে, এখন আলুগুলো নিয়ে গিয়ে বাড়িতে ঢেলে রাখতে হবে। তো যাই হোক, ফটাফট বস্তাগুলো সব খুঁজে নিচ্ছি। তো ফাইনালি আমাদের সব আলুগুলো পেয়ে গেছি, দেখতে পাচ্ছ এখানে এক জায়গায় রেখে দিয়েছি। তো এখন আমরা সাইকেলে করে এগুলো নিয়ে চলে যাব। তো বাড়িতে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ বাড়িতে বস্তাগুলো পড়ে রয়েছে। তো এখন আলুগুলো ঢালতে হবে। তো দুদিনকে আমার ঢালাও হয়নি, আর কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, সেই জন্য তো বাড়িতে খুবই জায়গারও সমস্যা হয়ে গেছে। তো বাড়িতে জায়গার সমস্যা থাকার কারণে আলুগুলো আমাকে আমার শোবার ঘরেই খাটের তলায় ঢালতে হচ্ছে। তো দেখতে পাচ্ছ এটা আমার লাল আলুর বস্তা, তো আমি ঢালছি। তো এবছর আমার খুবই ভালো লাগলো, আলুগুলো একটাও পচেনি, খুবই সুন্দর আছে। আর আলুগুলো দেখতে পাচ্ছ একটু একটু করে মুখ নিয়ে নিয়েছে, মানে ঘাস বেরানোর জন্য চেষ্টা করছে। তো যাই হোক, আমার ভালো লাগলো, আলুটা টেকায় নিতে এখন ফটাফট একটা বস্তা ঢেলে ফেলছি। তো এইভাবে আমি সব বস্তাগুলো ঢালবো। তো আলু লাগাতে 2-3 দিন দেরি আছে, তার জন্য আলুগুলো ভালো করে বেছে নিচ্ছি। তো বন্ধুরা, সেই আলুটা আমি পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে হার্ট সাইজের আলু। তো এই আলুটা আমি রেখেছিলাম বীজে, তো অনেকদিন পর দেখছি আলুটায় আমার নাম লেখা আছে, ফোন নাম্বার লেখা আছে, সব কিছু। তো ভাবছিলাম আলুটা হয়তো বা পচে যাবে। তো যাই হোক, অনেকদিন পর আলুটা দেখে আমারও অনেকটা খুশি লাগছে। তো আরও একটা আলুতে লিখেছিলাম, এই যে প্লাস দিয়ে লিখেছিলাম S+H, আরও একটা আলুতে কিছু ফোন নাম্বার, এসব 3-4টে আলুতে করেছিলাম। তো সেই আলুগুলোও দেখছি সবই অক্ষত অবস্থায় আছে। তো ফাইনালি আমার যে 3টা আলু রেখেছিলাম সে 3টা আলু পেলাম, সেগুলো ভালোই আছে। তো আমি দ্বিতীয় বস্তাটা ঢেলে দিলাম, দ্বিতীয় বস্তার আলুগুলোও ভালো আছে, একটাও পচা নাই। আর এর মধ্যে দেখতে পাচ্ছ যে আমরা ভিতরে একটা করে আমাদের বাড়ির ঠিকানা এসব লিখে দিয়েছি, ফোন নাম্বার সহ, তাহলে আপন আপন বস্তা সংগ্রহ করতে সুবিধা হয়, না হলে অন্যজনের সঙ্গে চেঞ্জ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই বস্তাটায় কিন্তু আলুর ট্যাগটা আরও বেশি বড় বড় হয়ে গেছে। তো আর কিছুদিন বাড়িতে রাখা যাবে, কারণ জমিও পরিষ্কার হয়ে এসছে। তো আমি 2-1 দিন রাখার পরেই আলুটা জমিতে লাগিয়ে দেব। তো এইখানে দেখছি অনেকটাই বড় বড় হয়ে গেছে ট্যাগ, কিন্তু আগের এত বড় বড় ট্যাগ ছিল না। আপনি যদি এতদূর ভিডিওটা দেখে ফেলেছেন তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, আর পরবর্তীতে এইরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি ভালো লাগবে। ফাইনালি আমার সাদা আলুর বস্তাটাও ঢেলে ফেললাম। তো সাদা আলুটাও ভালো আছে, তেমন পচা নেই। আর এই আলুটা একটু ছোটো ছোটো রেখেছিলাম। তো বন্ধুরা, কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে মাঠে গিয়ে একটা সাপ পড়েছিল আমার সঙ্গে সর্ষে দেখতে গিয়ে। তো সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও, আশা করি ভালো লাগবে। তো এই বস্তাটা আমার ঢালা হয়ে গেল, এটা তো কুপন ছিল। আগের ভিডিওতে কমেন্ট করেছে মনিকা ব্লেজ লাইফ এবং পম্পা ব্লগস। তো আপু দুজনকে জানাই প্রাণ ভরা ভালোবাসা ও শুভেচ্ছা। আর আপনারা চাইলে এই দুটো চ্যানেলে ঘুরে আসতে পারেন, তারাও খুব সুন্দর ব্লগ ভিডিও বানায়। তো ফাইনালি বন্ধুরা, আলুগুলো সব আবার খাটের নিচে সেট করা হয়ে গেছে। এবার কিছুদিন পর জমিটা রেডি হয়ে গেলে আমি লাগিয়ে দিব। আর এই 2-4 দিনের মধ্যে আমার যে আলুগুলো আছে সব অঙ্কুরগুলো ছোটো ছোটো করে বেরিয়ে যাবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ধামাকাদার ভিডিওতে। আর যারা এতক্ষণ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।